Good morning, teacher, and my dear friend. I am Dr. APJ Abdul Kalam, the missile man of India. If you want to shine like the sun, first burn like the sun. Say these five lines to yourself every morning. I am the best. I can do this. God is always with me. I am the winner and today is Monday. Thank you. Hello friends, good morning. Welcome back to my channel. তো দেখতেই পাচ্ছ এখন ছেলে স্কুলে আমরা পৌঁছে গেছি। আজকে আমার ছেলে স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আছে। তো ওকে তো সকালবেলা ফুল কাটে তুলে দিয়েছি এবং ওর ফুল কাটটা এখনও এসে পৌঁছায়নি স্কুলে। তো আমি আর মুকেশ যেহেতু স্কুটিতে এসেছি সেহেতু আগেই পৌঁছে গেছি আর ছেলের জন্য ওয়েট করছি। আর এখানে দেখো বাচ্চারা বিভিন্ন রকম যে যার যেরকম পেরেছে খুব সুন্দর করে সেজেছে, প্রত্যেককে খুব ভালো লাগছে, খুব সুইট, ভীষণ কিউট লাগছে দেখতে। আমার ছেলেও একটা কিছু সেজেছে, তো ও আসুক তারপর তোমাদের দেখাচ্ছি ও কি সেজেছে। আর এখানে আমরা এখন স্কুলেই দাঁড়িয়ে আছি। এটা সকাল, এখন বাজে সকাল 7:30। স্কুলে দেখো প্রচণ্ড ভিড়, সব মায়েরা বাবারা বাচ্চাদের নিয়ে এসেছে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, এক সপ্তাহ আগেই স্কুলে নোটিশ দিয়েছিল। তো ছেলে এসে বাড়িতে যথারীতি বললো যে মা আমাদের স্কুলে 28 April ফ্যান্সি ড্রেস কম্পিটিশান আছে, ম্যাম বলেছেন। তো শোনার পর আমি বললাম তোর বাবা তো বাড়ি নেই, তো বাবাকে বলি, কারণ এইসব বিষয়গুলো মুকেশ ভালো হ্যান্ডেল করে। তো ওইটা জানার পরই মুকেশ অনলাইনে ড্রেস অর্ডার দিয়ে দিয়েছে এবং আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে ওকে আব্দুল কালাম সাজানো হবে। তো যাই হোক, তোমরা তো বাড়িতে দেখলেই যে ও এপিজে আব্দুল কালাম সেজেছে। তো ভালোই প্র্যাকটিস হয়েছে বাড়িতে কদিন, আর এখন জানি না স্কুলে পারফরমেন্সও কীরকম দেবে সেটা নিয়ে একটু চিন্তায় আছি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। প্রচণ্ড গরম পড়েছে আর ছেলের জন্য এখনও দাঁড়িয়ে স্কুলের বাইরে ওয়েট করছি, তার কারণ এখনও ড্রাইভার দাদা এসে পৌঁছায়নি। তো ড্রাইভার দাদাকে ফোন করা হলো, উনি বললো যে জ্যামে হাই রোডের ওপর আটকে গেছে, তো কিছুক্ষণের মধ্যেই উনি চলে আসবে। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, বাচ্চাগুলোকে খুব সুইট আর ভালো লাগছে, কিন্তু মনে হচ্ছে গরমে ওদের খুব কষ্টও হচ্ছে এরকম সাজুগুজু করে। তো আমার ছেলে এখনও আসেনি, ওর জন্য ওয়েট করছি, দেখা যাক ও কখন এসে পৌঁছায়। তো সাথে থাকো আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। লাস্ট ছেলে পুল কাটটা স্কুলে চলে এসেছে। আর এই দেখো ঐতিহ্য, প্রত্যুষা, সবাই খুব সুন্দর সেজেছে। এই দেখো গাড়ি থেকে ওদের নামা হয়ে গেছে। আর এই কোথায় গেল আমার ছেলে, ছেলেকে মুকেশ নামিয়েছে। তো আমার ছেলে এই যে এখানে ছেলে সব বন্ধুরা দাঁড়িয়ে আছে, ঐশিক আর দাঁড়াও, ভালো করে ভিডিওটা করা যাচ্ছে না, তার কারণ প্রচণ্ড ভিড় স্কুলে। এই যে আমার ছেলে, তো লাস্ট ফিনিশিং মুকেশ ওকে দিচ্ছে, লাস্ট ফিনিশিংয়ের টাচ পড়ছে। তো এই দেখো আমার ছেলে, ও তো তোমাদের সকলকে বললাম। আমার ছেলে একটু লজ্জা পাচ্ছে, বলছে মা আমার বাবা আমার খুব লজ্জা লাগছে চুলটা লাগিয়ে, তো এটা তো লাগাতেই হবে এসেনশিয়াল চুলটা, কারণ চুলটা না দিলে ওকে ঠিকঠাক লাগবে না আব্দুল কালাম।
তো ও একটুখানি অত অস্বস্তি বোধ করছে, তো যাই হোক এবার বাবার হাত ধরে গুটি গুটি পায়ে স্কুলের দিকে এগোচ্ছে। ওর পারফরমেন্সটা যেন আজকে খুব ভালো হয় এটাই চাইবো। তো এই তো তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলো। স্কুলে যেহেতু গার্জেন অ্যালাউ নেই স্কুলের ভেতরে, সেহেতু আমরা গার্জেনরা একটা জায়গায় সবাই মিলে বসে আছি আর এখানে একটু গল্প করছি, একটু আড্ডা মারছি, জাস্ট একটা গোল টেবিল মিটিং হচ্ছে বৈঠক। তো আমরা আজকে এখানেই থাকবো, যেহেতু বাচ্চাদের ফ্যান্সি ড্রেস কম্পিটিশান আছে আজকে আর বাড়ি যাব না, আর প্রচণ্ড গরম পড়েছে ওই জন্য এই গাছতলাটাই, গাছতলা না এটা ঠিক মন্দির, ওখানে বসে আছি। তো ভিডিওটা কীরকম লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা দেখো, এই দেখো নার্সারি বাচ্চারা এখন বেরোচ্ছে, কারণ এখন ফার্স্টে নার্সারি ছুটি হয়, তারপর কেজি, তারপর আদার্স 1, 2, 3, 4। তো এখন নার্সারি গার্জেনগুলো দাঁড়িয়ে আছে, বাচ্চাগুলো ছুটি দিচ্ছে, তো আমার ছেলেও একটু পরেই চলে আসবে, আমি এই গেটের সামনে দাঁড়িয়ে আছি ছেলেকে নেব বলে। তো ড্রাইভার দাদাও চলে এসেছে ছেলে, কারণ ওদের যে কজন যায় একসাথে ওদের রিসিভ করবে। তো আমি দাঁড়িয়ে আছি, দেখি আমার ছেলে কখন বেরোয়, ছেলের জন্য ওয়েট করছি। তো ওই যে দেখা যাচ্ছে কেজির বাচ্চাদের ছেড়ে দিয়েছে আর আমার ছেলেও আসছে ওদের সাথে, তো আমার ছেলেও আসছে, ওই যে দেখে নিয়েছি। তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসব, ভিডিওটা এখানেই শেষ করলাম।